সালটা আমাদের মুভির ইন্ডাস্ট্রিতে একটি ভালো সময় বা ভালো সাল হিসেবে গণ্য হবে কারণ এবছর আমরা অনেকগুলো ব্যবসা সফল এবং ভালো মুভি পেয়েছি যেমন হাওয়া পরান দামাল অপারেশন সুন্দরবন সহ আরো অনেক মুভি তাছাড়া এমন কিছু মুভিও ছিল যা ছিল খুবই বাজে যেমন আশীর্বাদ ইশাকা বাইয়ারে ও জয় বাংলা আজকে এমন একটি মুভি নিয়ে কথা বলবো যা জয় বাংলার দলেও যেতে পারে আবার হাওয়ার দলেও যেতে পারে আমি কথা বলছিলাম ফায়ার চাপ মুভিটি নিয়ে গত সতেরোই ডিসেম্বর এটি ট্রেইলার রিলিজ করা হয়েছে এই মুভিটিকে বানানো হচ্ছে একটি নারী নির্ভর গল্পকে কেন্দ্র করে তো ট্রেইলারটি কেমন ছিল এবং মুভিতে কি হতে চলেছে তা নিয়ে এখানে কথা বলবো চলুন শুরু করা যাক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত নারী প্রধান গল্প নিয়ে নির্মিত পায়ের চাপ সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম ও সাফল্যের এক অসাধারণ গল্প এতে প্রধান চরিত্র অভিনয় করছেন মেঘলা মুক্তা তিনি একজন নতুন নায়িকা এর আগে আর কোন মুভিতে কাজ করেছেন কি আমি জানি না তার সাথে রয়েছেন সাইফুল ইসলাম মুন্নু তিনিও নতুন নায়ক নতুন নায়ক নায়িকার এই জুটির সাথে আরো কিছু টেলিভিশনের পরিচিত মুখ এই মুভিতে রয়েছেন যেমন দীপা কন্দকার শিল্পী সরকার ও পুষহ আরো কিছু পরিচিত মুখ এটি ট্রেলারটিতে আমরা দেখতে পাই যে গ্রামাঞ্চল থেকে একটি মেয়ে শহরে উঠে এসেছে এবং সে ফ্যাশন ডিজাইনিং বা ড্রেস ডিজাইনিং এর কাজ করতে আগ্রহী এবং নিজের মেধার মাধ্যমে সে নতুন নতুন কিছু ডিজাইন আবিষ্কার করে এবং সে কিছুটা সফলতাও পায় কিন্তু তার এই সফলতার পিছনে কিছু ক্ষমতাসীন মানুষ হয়ে দাঁড়া তাছাড়া সমাজের আরো কিছু মানুষ রয়েছেন যারা তাকে পিছনে নিয়ে যেতে চাচ্ছে এখানে আরো কিছু সামাজিক জিনিস তুলে ধরা হয়েছে যে আমাদের দেশের সমাজে নারীদের অবস্থানটি কেমন আমাদের সমাজের নারীরা কতটি পরাধীন এই মুভিতে তাও তুলে ধরা হয়েছে এবং সাফল্যের জন্য তাদেরকে কতটুকু পরিশ্রম কষ্ট এবং বাধার সম্মুখীন হতে হয় তা এখানে তুলে ধরা হয়েছে এখানে নারীদের কাজ নিয়ে সমাজের মানুষের যে দৃষ্টিকো একটি মনোভাব রয়েছে তা তুলে ধরা হয়েছে এবং এটিও বোঝানো হয়েছে যে যখন কোনো মহিলা বা মেয়ে রাতের বেলায় বাইরে কাজ করে তখন তাকে একটু অন্য দৃষ্টিতে দেখা হয় এবং তার চরিত্রের উপরেও প্রশ্ন উঠে এবং তাকে বিভিন্ন ধরনের বাজে কথার মাধ্যমে ক্রিটিসাইজ করা হয় তাছাড়া এখানে এটি দেখানো হয়েছে যে যখন কোনো মানুষের মেধা থাকে তখন সে কিভাবে নিজেকে একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তরে নিয়ে যায় এবং ব্যর্থতা থেকে সাফল্যের মাঝে নিজেকে পরিবর্তিত করে তাছাড়া আরেকটি জিনিস এখানে লক্ষ্য করা যায় এখানে এটিও তুলে ধরা হয়েছে যে যখন আপনি ব্যর্থ থাকেন তখন যারা আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে সফলতার পরে আপনি তাদের কি কতটুকু মনে রাখেন এবং সফলতার পরে আপনার কি নিজের অতীতটা মনে থাকে নাকি আপনি সাফলতার জুয়ারে নিজেকে বাসিয়ে নিয়ে যান এবং অতীতের সকল কিছু ভুলে যান এখানে এই জিনিসটিও বোঝা যাচ্ছে যে এই মুভিতে হয়তো বা নায়িকার এই সাফল্যের পেছনে নায়কের অনেক বড় অবদান রয়েছে এবং অনেক আত্মত্যাগ রয়েছে এই মুভিটির যে মেইন নায়ক নায়িকা তারা নতুন হলেও তাদের অভিনয়ের মধ্যে যথেষ্ট পরিপক্কতা রয়েছে এবং তাদের অভিনয় দেখে কেউ বলবেন না যে এটি তাদের প্রথম কাজ তারা তাদের প্রথম ছবিতেই যদি এমন ভালো কাজ করেন আশা করা যাচ্ছে যে সামনে তাদের ভবিষ্যতে তিনি আমাদেরকে অনেক ভালো ভালো কাজ উপহার দিবেন তবে এই মুভিটির নিয়ে যে জিনিসটা আমার আফসোস হচ্ছে যে আসলে প্রচারণার অভাবে অনেকেই মুভিটি সম্পর্কে কিছুই জানেন না কারণ মুভিটির ট্রেইলার রিলিজের প্রায় এক সপ্তাহ পরেই মুভিটিকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং গত তেইশ তারিখে মুভিটি ঢাকার আঠারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে আপনি যদি ইতিমধ্যে মুভিটি দেখে থাকেন বা এটি ট্রেলারটি দেখে থাকেন কেমন লেগেছে জানাবেন তাছাড়া আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন